একটা টেন্ট, আর পেছনে এরকম ভিউ। দাদারা ওখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, আর কি সুন্দরই না লাগছে দেখো, খুবই সুন্দর। আর একদম নদীর ধারে দেখো, এটা এদিক দিয়ে যাওয়া যায় না এদিকে। ওয়াও, সাচ এ বিউটি গাইস, ওয়াও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড গাইস। আজকের এই ভিডিওটা শুরু করছি আমি তোদে তাংতার থেকে। কালকে রাত্রেবেলা আমরা এখানে এসেছিলাম, স্টে করলাম টেন্টে, দেখতে পাচ্ছ আমার পিছনে টেন্ট। আর সকালটা আজকে শুরু হলো এখান থেকে, আজকে আমাদের লাস্ট ডে। এখন সকাল 7:30 বাজে জাস্ট, দাদা আমাদের চা দিয়ে গেল, আর চা খাবো এখন। পেছনে জাস্ট ভিউটা দেখো, এই পাহাড়ের সামনে রেখে কালকে আমরা এই টেন্টে ঘুমিয়েছি। একটা টেন্ট আর একটা টেন্ট দুটো, আর দাদাদের একটা টেন্ট। কালকের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল এরকম পাহাড়ের সামনে টেন্ট লাগিয়ে থাকার। বারবিকিউ ছিল প্লাস ডিনার কালকে আমরা এখানেই বসেই করেছি। এক্সপিরিয়েন্স বলবো এখানকার সব থেকে বেস্ট। আর এত সুন্দর ভিউয়ের সামনে বসে এখানে টেন্ট লাগিয়ে থাকার মজাই আলাদা। তো তোমরা একবার এক্সপিরিয়েন্স করো, আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোথায় থাকতে হবে না থাকতে হবে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। প্লিজ ভিডিওটা আমাদের লাইক করে দিও যদি ভালো লাগে থাকে। আর আজকে আমরা আর একটা মনেস্ট্রি এখানে কভার করব, যেটা তাংতা মনেস্ট্রি বা তোদের তাংতা মনেস্ট্রি সেটা বলে থাকে। এখান থেকে 3 কিলোমিটার, তো সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এখন যাচ্ছি মোবাইল চার্জ দিতে। আমাদের টেন্ট ওই দিকে, ওখান থেকে ঘুরে এসে এদিক দিকে ওই উপরের বাড়িটাতে যেতে হবে। আর ওখানেই আমাদের একটাই পয়েন্ট আছে যেখানে চার্জ দিতে লাগে, এবং এখানেই সব টয়লেটের ব্যবস্থা পড়ে। তো সেটা আমি তোমাদেরকে দেখাইনি, তো আজকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে গিয়ে এখানে চার্জ দিতে হবে, আর এটা হচ্ছে গিয়ে টয়লেট। এদিকটাতে টেন, এদিক দিয়ে ঘুরে 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 আসতে হয়েছে। তো মানে পুরো সিস্টেম কিন্তু আলাদা এখানকার, সবথেকে বেস্ট এখানে। এদের খাওয়া দাওয়া, এদের সার্ভিং খুব সুন্দর। তো ফ্যামিলি ফ্রেন্ড ইজিলি তোমরা সকলে এখানে আসতে পারো, খুবই ভালো জায়গা। এই দেখো রাস্তাটা উঠে গেছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, আর এটা হচ্ছে গিয়ে টয়লেট। তো চলো এখন চার্জে বসাবো, চার্জ বেশিক্ষণ নেই, আবার যেতে হবে মনেস্ট্রি। চলো, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে ম্যাগি, অলরেডি খেয়ে নিয়েছি অনেকটা। 10:30 বাসতে চললো, আর সন্ধ্যাখান থেকে খেয়ে তারপরে নদীতে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে নেক্সট যাবো হচ্ছে গিয়ে মনেস্ট্রি। পাহাড়টার এদিকটাতে হচ্ছে গিয়ে মনেস্ট্রিটা। হে গাইস, তো এখন পুরো ফুল রেডি হয়ে গেছি, আর এখন বাজে 11:00। আর আমার ব্যাক প্যাক একদম অলরেডি ডান, হেলমেটের পুরো গ্লাস পরিষ্কার করে নিয়েছি। তো এখন যাব তাংতা মনেস্ট্রি, এখান থেকে 3 কিলোমিটার। তো তোমরা এলে তাংতা মনেস্ট্রিটাও করবে, এখান থেকে 3 কিলোমিটার, আর সময় লাগে 15 মিনিটস বাইকে, আর হাঁটা পথে হচ্ছে গিয়ে 20 মিনিটস লাগবে। তো চলো এখন মনেস্ট্রিটা কভার করব, তারপরে বেরিয়ে পড়বো। আর বাকিরা এখন ওখানে রেডি হচ্ছে, ওদের একটু টাইম লাগবে, তো আমি এখন ততক্ষণে মনেস্ট্রিটা করে আসবো। তো চলো একবারে মোটো ব্লগের সেট আপে দেখা হচ্ছে। তো কোল্ড স্টার্ট একদম কমপ্লিট হয়ে গেছে, জয় ভোলেনাথ। এই মাঠটা দেখো কত সুন্দর মাঠ, ওহো ওয়াও, এটাই ছিল অ্যাকচুয়ালি সব থেকে দেখার সৌন্দর্যটা, খুবই সুন্দর। এখানে ফুটবল খেলা হয়, আর এই যে ভ্যালিটা এত সুন্দর ভ্যালি, জাস্ট অসাধারণ। সুন্দর ভিউটাকে লাস্ট একবার টাটা করছি, আর কত সুন্দর ভিউ গাইস, যেতে ইচ্ছা করছে না এত সুন্দর ভিউ ছেড়ে, কিন্তু তাও যেতে হবে, কি করব, এত সুন্দর ভিউ ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, কি বলবো, জাস্ট কোনো ওয়ার্ড নেই এত সুন্দর সুন্দরকে এক্সপ্লেন করার মতন। সো যাই এখন, আর লেট করব না। কালকে আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর মনেস্ট্রির রাস্তাটা এটা, তো এখন মনেস্ট্রির রাস্তাটায় যাবো। রাস্তা ফুল অফ রোড ভাই, ডবলে চালানো একদম যাচ্ছেই না, এতটাই রাস্তা অফ রোড, পুরো পাথর একদম। তবে যেটা শুনলাম মনেস্ট্রির রাস্তাটা কিন্তু খুব একটা অফ রোড না, মানে সামনে যে রাস্তাটা আছে এতটুকুই খারাপ। তো দেখা যাক, ও ভাই সাহ, পুরোটাই খাড়া, বেশ ভালোই খাড়া।
প্রচুর খারাপ গাইস, ডাবল ইম্পসিবল এই রাস্তা দিয়ে। মনেস্ট্রি, তাংতা মনেস্ট্রি উপর হ্যাঁ না? ওকে ওকে, থ্যাংক ইউ। ইহি মনেস্ট্রি হ্যাঁ না? ওকে, তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি মনেস্ট্রিতে, এখন ভেতরটাতে যাবো। দেখো এই মনেস্ট্রিটা, বাহ, পিকচার খিচ সকতে হ্যায় ভাইয়া জি? ওকে, ইয়ে তাংতা মনেস্ট্রি হ্যাঁ না? ওকে, সো দিস ইজ তাংতা মনেস্ট্রি, একদম তাংতা ভিলেজের একদম উপরে। আর কি সুন্দরই না লাগছে দেখো। তো তাংতা মনেস্ট্রিতে চলে এসেছি, অনেকটাই উঁচুতে, এখান থেকে 3 কিলোমিটার, তো 10 মিনিটস লেগেছে এখান নিচের থেকে উপরে উঠতে, যেহেতু আমি দাঁড়িয়েছি। আর খুব সুন্দর, এটাই দেখার খুব ইচ্ছে ছিল, তো ফাইনালি হয়ে গেল। তো এখন এখান থেকে বেরোবো, একটা সিজন ওয়াইজ এদের অনেক প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম হয়, তো সেই সময় দেখবো, আবার আসার চেষ্টা করব। তো এখন বেরিয়ে পড়ছি, যেহেতু সময় খুব কম। যে ভিউটা আছে নিচের দেখো, জাস্ট জাস্ট আমরা নিচেই ছিলাম, আর এটাই কিন্তু জলঢাকা বিন্দুর ওই নদীটা। চলো তাহলে বেরিয়ে পড়ি এখন এখান থেকে, এই সেই গেট। খুব ভালো লাগলো ভিজিট করে তাংতা মনেস্ট্রি, দেখার খুব ইচ্ছে ছিল, সেটাও পূরণ হয়ে গেল। আর এখন ডিরেক্ট যাব নিচে, একদম নিচে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো ডিশ এত গরম হয়েছে যে হাত দেওয়া যায় না। দেখো গাইস এই ইগলুগুলো, এই ইগলুগুলো কিন্তু হানিমুন কটেজ, আর এগুলোর দাম মানে পার নাইট 5000 সামথিং, তো খুবই সুন্দর। আর একদম নদীর ধারে দেখো, তোদের তাংতার এই নদীটাই সব থেকে বড়ো আর পাওয়ারফুল নদী, এদিক দিয়ে যখন জল যায় পুরো সব কিছু একদম তাহেজ নাহেজ করে দেয়, দেখতে পাচ্ছো? ওই দিকে একটা ছিল লাস্ট, এই মাথাটায় দেখতে পাচ্ছ, এই জায়গাটায় এখান থেকে ভাসিয়ে নিয়ে গেছে এর আগের বার যখন জল হয়েছিল বৃষ্টিতে, তো পুরো বাজে অবস্থা হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ইসিলে মেডিসিন মেডিসিন রিভারে, ঠিক আছে চলো। ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং। তো এদিক দিয়ে এই হোমস্টেটা যাওয়া যায়, এই ইগলু। আর ভিউ কিন্তু একটা মোড় পর পর যে এত সুন্দর সুন্দর ভিউ আসছে কি বলবো, দেখতে পারছো এত সুন্দর ভিউ এই যে ইগলুগুলো রাখা। ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে, এখন ডিরেক্ট যাব হচ্ছে গরিবাস ভিউ পয়েন্ট। এখান থেকে গরিবাস 33 কিলোমিটার, এখানকার যে অফ রোড, এক্সট্রিম অফ রোড, এখানকার অফ রোড। আর এগুলো হচ্ছে এখানকার লোকাল বাড়ি, এদের কি সুন্দর, জাস্ট বাড়ির সামনেই হচ্ছে গিয়ে ভিউ পয়েন্ট, চার্চকে সামনে, ইয়ে উপর যাতায় আপকা ঘর। ওকে সজ্জি, और वीडियो में डाल दिया, ठीक है। ये भैया जी को कांटेक्ट करो, स्क्रीन में मैं नंबर दे दूंगा, और एकदम बढ़िया सर्विस देते हैं ये भाई हैं, और इनके एक भाई भी हैं। मस्त लगा सर जी, और आएंगे एक बार। ओके, देखो रास्ता देखो, এতক্ষণ ভালো রাস্তা ছিল, আবার অফ রোড হয়ে গেছে, পাশেই দেখো খাই। অ্যাডভেঞ্চার গাইস, ভাই সাহেব ভিউ দেখো, অনেকটা দূর নেমে গেছি, গরিবাসের দিকে এগোচ্ছি এখন। তো
তো এই গ্রামটার কিন্তু এই জায়গাটার ভিউটা কিন্তু সবথেকে বেস্ট লাগে। তো দাঁড়িয়ে পড়লাম, স্যাডলিং করছি, পুরো ঘেমে গেছি, তাই সামনের ভিউটা দেখো, বেস্ট, এত সুন্দর চারিদিকে গ্রাম আর মাঝখানে এত সুন্দর একটা ভিলেজ। তো আমার খুব ভালো লাগে যখনই আমি এই গ্রামটাতে আসি, ঝালংয়ের ঠিক উপরে এই গ্রামটা। তো আমরা এই রাস্তাটা দিয়ে উপরে উঠে গেছিলাম, আর এটা যাচ্ছে বিন্দুর রাস্তা, দেখতেই পাচ্ছ। তো এক এক করে সবাই নিচে আসছে আর আমরা যাবো এই দিকটাতে। সেই রাভার চাষ হচ্ছে এই যে এদিকটাতে। তো এখান থেকে ইরেজার বের করে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো সামনে, খুবই বাজে নতুন রাস্তা হচ্ছে, তারপর কি পরিমাণে ধুলো। তো একটু থেমে থেমে আসতে হচ্ছে, এগুলো মাখলে আর মেকআপ করতে হবে না। এই যে ময়ূর, ওয়াও, সাচে বিউটি গাইস। আবার রাস্তায় উঠেছে দেখো, ওহো। তো আবার একটু ভালো রাস্তা পেয়ে গেছি, এটাতে একটু টানবো গাড়ি, আর একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, ও শান্তি। তো আর একটা জিনিস, আমি কোথায় ট্রাভেল করছি, কবে কোথায় যাচ্ছি, তো পুরো আপডেট কিন্তু আমি আমার ইনস্টাগ্রামে দিতে থাকি। তো ইনস্টাগ্রামের আইডিটা নিচে আসছে, তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি সেখানে অল টাইম কানেক্ট থাকি। তো ওখানে সমস্ত কিছু আপডেট আমি দিতে থাকি, তো ওখানে আমাকে পেয়ে যাবে। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করো গাইস। ফাইনালি এখন খুনিয়া মোড়ে দাঁড়িয়ে আছি, আর পুরো এই রোডটা তো ছিল জাস্ট বলে বোঝাতে পারবো না, পুরোটাই ধুলো, অফ রোডে ভর্তি। তো পুরো রাইডটা কিন্তু একদম অসাধারণ গেছে, তো পুরো ভিডিওটা দেখো। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, এই রাইডটা যে সাকসেস হলো এটা জাস্ট অসাধারণ লাগছে, অনেক নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স হলো এই অফ রোডটাতে। তো সেই জিনিসটা তোমরা দেখো, ভিডিওটাতে দেখতে পারবে। আর হ্যাঁ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেকেই আছো যে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো এরকমই আর একটা ভিডিওতে দেখা হবে, টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড রাইড সেফ, বাই। বাকিরা সবাই এগিয়ে গেছে, তো দেখি ওদেরকে ধরতে পারি কিনা, চলো।